একই সঙ্গে গুজরাট এবং হিমাচলের ভোট ঘোষণা হবার কথা ছিল, কিন্তু 5 বছর আগের ধারা বজায় রেখে শুক্রবার শুধু হিমাচলের ভোটে নির্ঘণ্টই ঘোষণা করল নির্বাচন কমিশন। ভোট হবে 12 নভেম্বর, গণনা 8 ডিসেম্বর। 12 নভেম্বর হিমাচল প্রদেশে 68টি বিধানসভা আসনের জন্য একক পর্যায়ে ভোট হবে। শুক্রবার নির্বাচন কমিশন একথা ঘোষণা করেছে। নির্বাচনের সময়সূচি ঘোষণার সঙ্গে সঙ্গে সমস্ত রাজনৈতিক দল এবং প্রার্থীদের নির্দেশনার জন্য আদর্শ আচরণ বিধি কার্যকর হয়ে গেছে। আগামী 17 অক্টোবর নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে, সেদিন থেকেই শুরু হবে মনোনয়ন প্রক্রিয়া, চলবে 25 অক্টোবর পর্যন্ত। বিজেপি সভাপতি জেপি নাড্ডার রাজ্য হিমাচলে ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর ওড়িশার রাজ্য গুজরাটের বিধানসভা ভোটে নির্ঘণ্ট আগামী কয়েকদিনের মধ্যে ঘোষিত হবে বলে জানিয়েছে কমিশন। পিওর রিপোর্ট, চ্যানেল দেন রাত।